ইসরায়েলের সামরিক অবস্থানে আবারও প্রতিশোধমূলক হামলা চালালো হিজবুল্লাহ। বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম। গাজায় ত্রাণ নিতে গিয়ে আহতদের একটি বড় অংশ গুলিবিদ্ধ। মস্কোতে ঐক্যের ঘোষণা হামাস সহ ফিলিস্তিনি সব গোষ্ঠীর। রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প নাকি নিক্কি হ্যালি, সুপার টুইস্টে ঠিক করে দেবে। গাজা সংকট বর্তমান বৈশ্বিক ব্যবস্থার পতনের প্রমাণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের সামরিক অবস্থানে আবারও প্রতিশোধমূলক হামলা চালালো হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের উত্তর অঞ্চলের কয়েকটি সামরিক অবস্থানে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ নিতেই মূলত হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল হিজবুল্লাহর একটি বিবৃতি উল্লেখ করে বলেছে, প্রতিরোধ যোদ্ধারা গতকাল ইসরায়েল আর সামরিক অবস্থানে দুটি ভূমি থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ফালাক দিয়ে হামলা চালায়। হিজবুল্লাহর যোদ্ধারা অধিকৃত কাফরসুবা পাহাড়ের রুয়াইসাত আল আলম আউটপোস্টেও গোলাবর্ষণ করে, যার কারণে ইসরায়েলি সেনাদের মতো হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে আল মিনারা সামরিক স্থাপনার কাছে ইসরায়েলি সেনাদের একটি অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালায়। এই হামলায় ইসরায়েলের বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের আরও কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বহু সংখ্যক রকেট নিক্ষেপ করেছে। এছাড়া ইহুদিবাদী সেনারা একটি দল মায়ান বারুজ কিবুৎসের কাছে হিজবুল্লাহ ড্রোন হামলার শিকার হয়েছে। এর পাশাপাশি রামিম সামরিক খাঁটির কাছে অবস্থান নেওয়া ইসরায়েল সেনাদের ওপর হিজবুল্লাহর যোদ্ধারা রকেট হামলা চালায়। তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে বিশ্বের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম। গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম। গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক বিষয়ক একটি ওয়েবসাইট এই তথ্য জানিয়েছে। এই ওয়েবসাইট 60টির বেশি সূচকের উপর ভিত্তি করে বিশ্বের 145টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং করেছে। ওই র্যাঙ্কিংয়ে ইরানকে 14তম স্থান দেওয়া হয়েছে। এই র্যাঙ্কিংটি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স নামে পরিচিত একটি কমিটি তৈরি করে। সামরিক ইউনিটের সংখ্যা, অর্থনৈতিক অবস্থা, পৃষ্ঠপোষকতা দেওয়ার ক্ষমতা এবং ভৌগোলিক কারণ সহ 60টির বেশি বিষয় বিবেচনা করে নির্ণয় করা হয়। র্যাঙ্কিংয়ে আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি যথাক্রমে 1 থেকে 10তম স্থানে রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক শক্তি সূচক 0.2269 হিসাব করা হয়েছে। এই সূচকে 0 স্কোয়ার পাওয়ার সেরা সামরিক পারফরমেন্স হিসেবে বিবেচিত হয়েছে। প্রতিরক্ষা ও সামরিক ক্ষেত্রে ইরান দর্শনীয় পর্যায়ের অগ্রগতি লাভ করেছে। ইরান এখন স্টিলথ ড্রোন উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে 5ম ও সাবমেরিন তৈরিতে 10ম স্থানে রয়েছে। এদিকে ত্রাণ নিতে গিয়ে আহতদের একটি বড় অংশ গুলিবিদ্ধ। গাজা সিটির কাছে গত বৃহস্পতিবার ত্রাণবাহী ট্রাকের বহর ঘিরে ফিলিস্তিনিদের ভিড়ের মধ্যে গুলির ঘটনায় আহতদের দেখতে আল শিফা হাসপাতালে গিয়েছিল জাতিসংঘের একটি প্রতিনিধি দল। হাসপাতাল পরিদর্শন শেষে জাতিসংঘের দলটি আহতদের মধ্যে একটি বড় অংশ গুলিবিদ্ধ। অথচ ন্যাক্কারজনক এই ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী নিজেদের দায় অস্বীকার করে এক এক সময় এক এক কথা বলছে। বৃহস্পতিবার ভোরের ওই ঘটনায় 112 জন বেসামরিক ফিলিস্তিনি নিহত এবং 760 জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সেনারা ওই দিন ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে সরাসরি গুলি করেছে বলে অভিযোগ করেছে হামাস। আর ইসরায়েল বলছে ফিলিস্তিনিরা যখন ত্রাণবাহী ট্রাক থেকে ত্রাণ লুটপাট করে নিয়ে যাচ্ছিল তখন তারা তাদের সতর্ক করে ফাঁকা গুলি ছোড়ে এবং তাতে আতঙ্কিত হয় ফিলিস্তিনিরা। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পদদলিত হয়ে অনেক মানুষ মারা যায়। ঘটনার পরপর ইসরায়েল ত্রাণবাহী ট্রাকের নিচে চাপা পড়ে সাধারণ ওই ফিলিস্তিনিরা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছিল। এই ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং বিশ্ব নেতারা মানবিক বিপর্যয়কর এই ঘটনার পেছনে প্রকৃত কারণ কি ছিল তা খুঁজে বের করতে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে। গাজার উত্তর অঞ্চলে পদাতিক অভিযান শুরুর পরপরই গাজা সিটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইসরায়েলি বাহিনী। প্রাণ ভয়ে তখন বহু ফিলিস্তিনি গাজার দক্ষিণ অঞ্চলে চলে গিয়েছিল। এখন দক্ষিণ অঞ্চলের IDF এর অভিযান চলছে, ফলে অনেকে আবার উত্তর অঞ্চলে ফিরে এসেছে। গাজার উত্তর অঞ্চলে বর্তমান প্রায় 3 লাখ ফিলিস্তিনি রয়েছে। তারা বলতে গেলে প্রায় না খেয়ে দিন পার করছে, এমনকি পানীয় জলটুকু ঠিক মতো পাচ্ছে না। নানা কারণে উত্তর অঞ্চলে ত্রাণ বিতরণ তেমন
তেমন ভাবেও সম্ভব হচ্ছে না। সম্প্রতি বিশ্ব খাদ্য প্রকল্প থেকে সতর্ক করে বলা হয়েছে গাজার উত্তর অঞ্চল দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। সেখানে গত কয়েক সপ্তাহে সামান্য ত্রাণ বিতরণ করা হয়েছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ওই মানুষগুলো তাই ত্রাণবাহী ট্রাক দেখে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনি। হাজারো মানুষ ত্রাণবাহী ট্রাকের পিছু নেয় এবং এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে লুটপাট শুরু করে। বিবিসি জানায় বৃহস্পতিবারের এই ঘটনার ভিডিও ফুটেজে গুলির শব্দ শোনা যায়। লোকজন লরির উপর মারামারি করছিল এবং বহু মানুষ ত্রাণবাহী ট্রাকগুলোর পিছু নিয়েছিল। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে IDF এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, ধাক্কাধাক্কি এবং পদদলনে গাজার বহু মানুষ আহত হয়েছে। যুক্তরাজ্যের চ্যানেল 4 নিউজকে IDF এর লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেন, ফিলিস্তিনিদের দল ত্রাণের বহরের উপর হামলে পড়েছিল, যে কারণে ইসরায়েলি বাহিনী সতর্কতার সঙ্গে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল। তার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মার্ক রেগেভ CNN কে বলেছিলেন, গুলির এই ঘটনার সঙ্গে ইসরায়েল কোনোভাবেই জড়িত নয় এবং ফিলিস্তিনিদের সশস্ত্র দল ওই গুলি ছুড়েছে। যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে জানায় BBC। দ্য UN কোঅর্ডিনেটর ফর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স এর সাব অফিসের প্রধান জর্জিয়াস পেট্রোপোলোস BBCকে বলেছেন, তিনি এবং আল শিফা হাসপাতালে পাঠানো তাদের দলটি সেখানে গুলিবিদ্ধ অনেককে চিকিৎসা নিতে দেখেছেন। বলেন, ত্রাণ নিতে যাওয়া ভিড়ের মতো গুলির ঘটনার পর আমি হাসপাতালে জরুরি চিকিৎসা কক্ষে যাই এবং 70-80 জনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাই। তবে একই সঙ্গে চিকিৎসকেরা পড়ে গিয়ে আহত হওয়া এবং পদদলনের শিকার হয়ে আহত হওয়া লোকদেরও চিকিৎসা দিচ্ছিল। দুই ধরনের আহতদের মধ্যে কাদের সংখ্যা বেশি ছিল সেটি স্পষ্ট করে বলতে পারেননি। পেট্রোপোলোস আরও বলেন, গুলিবিদ্ধদের শরীরের ওপর এবং নিচ উভয়ের অংশে গুলির ক্ষত রয়েছে। গুলিবিদ্ধ একজন আমাকে বলেছেন, ইসরায়েলি বাহিনী সাধারণত আকাশে গুলি ছোড়ে, কিন্তু এবার তারা ত্রাণ নিতে আসা ভিড়ের মধ্যে যেখানে মানুষ সবচেয়ে বেশি ছিল সেদিকে গুলি ছুড়েছে। তবে যেহেতু ঘটনা ঘটার সময় জাতিসংঘের কোনো কর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, তাই সেখানে ঠিক কী ঘটেছিল তা জোর দিয়ে বলা সম্ভব নয় বলে জানিয়েছে ওই কর্মকর্তা। এর আগে আল আউদা হাসপাতালে একজন চিকিৎসক BBCকে বলেছিলেন, তাদের হাসপাতালে আহত 176 জনের চিকিৎসা চলছে, তাদের মধ্যে 142 জনই গুলিবিদ্ধ, বাকিদের হাত পা ভেঙে গেছে। এদিকে মস্কোতে ঐক্যের ঘোষণা হামাস সহ ফিলিস্তিনিদের সব গোষ্ঠীর। ইসরায়েলি হামলা মোকাবেলা করতে নিজেদের মতো বিদ্যমান সকল বৈরিতা ভুলে এক পতাকার নিচে আসার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের ছোট বড় সব রাজনৈতিক দল। রাশিয়ার আয়োজিত এক সম্মেলনে হাত মেলানোর ঘোষণা দিয়ে উপত্যকার প্রধান দুই রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং ফাত্তা, এরপর ছোট দলগুলো তাদের ঐক্যের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলকে মোকাবেলায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে এক হওয়ার প্রস্তাবে রাজি হয় হামাস, ইসলামিক জিহাদ, ফাত্তা এবং অন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো। আরব নিউজের খবরে বলা হয়েছে, ঐক্যের সিদ্ধান্তের পর চলমান যুদ্ধে ইসরায়েলকে কিভাবে মোকাবেলা করা যায় এবং যুদ্ধের পর তাদের কর্ম পরিকল্পনা কি হবে তা নিয়ে বিস্তর আলোচনা করে গোষ্ঠীগুলো। ফিলিস্তিনের বিদায়ী প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর মোহাম্মদ দেশের সব গোষ্ঠীর উদ্দেশ্যে ঐক্যের ডাক দেন। এরপরই মস্কোতে মিলিত হয় সব দলের নেতা ও তাদের প্রতিনিধিরা। ঐক্যের পর মস্কো থেকে দেওয়া এক বার্তায় তারা বলে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের অধীনে আবারও একই ব্যানারের নিচে আসছে সবাই। সবগুলো পক্ষই এবার ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছে। হামাস এবং ইসলামিক জিহাদকে সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো। তবে PLO সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয় তারা। এর আগে হামাস ও PLOকে একসঙ্গে আনার চেষ্টা পূর্ণতার মুখ দেখেনি। অবশেষে রাশিয়ার এই উদ্যোগ এবং চেষ্টা সফল হলো। সাম্প্রতিক বছরগুলোতে ফাতা এবং হামাস সহ ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতে সবগুলো পক্ষে সুসম্পর্ক বজায় রেখেছে রাশিয়া। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। প্রথম থেকেই গাজায় ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে আসছে মস্কো। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে তারা। এদিকে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্প নাকি নিক্কি হ্যালি, সুপার টুইস্টে ঠিক করে দেবে। রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করার বিষয়টি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি বা প্রাথমিক বাছাইয়ের ফলের উপর নির্ভর করছে। এদিন 16টি রাজ্যে প্রাথমিক বাছাই হবে, একাধিক রাজ্যে বাছাই অনুষ্ঠিত হবে বলে দিনটিকে মার্কিন নির্বাচন প্রক্রিয়ার সুপার টুইস্টে হিসেবে আখ্যায়িত করা হয়। 5 মার্চ ক্যালিফোর্নিয়ার আলাবামা, আলাস্কা, নর্থ ক্যারোলাইনা, টেনিস, টেক্সাস, ম্যাসাচুসেটস সহ 16টি রাজ্যে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাই হবে। আগামী নভেম্বরে নির্বাচনে হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে সুপার টুইস্টে খুবই গুরুত্বপূর্ণ। এই ষোলো রাজ্যের মধ্যে আবার নর্থ ক্যারোলাইনা সুইং স্টেট দোদুলুম্যান রাজ্য হিসেবে পরিচিত। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্য থেকে মাত্র 1.3% বা 75,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। তিনি যেসব অঙ্গরাজ্যে জিতেছিলেন তার মধ্যে এই রাজ্যের ব্যবধান ছিল সবচেয়ে কম। নর্থ ক্যারোলাইনার প্রাইমারিতে ট্রাম্প নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নিক্কি হ্যালির চেয়ে
অনেকটাই এগিয়ে। তবে এখানে নিক্কি হ্যালির পারফরমেন্সের দিকেও দেখতে হবে, যাতে ট্রাম্প তার দুর্বলতার দিকে নজর দিতে পারে। নর্থ ক্যারোলাইনার গ্রিন সবরো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক থম লিটল বলেন, মধ্যপন্থী ও নিরপেক্ষ ভোটারদের দিকে নজর রাখতে হবে ট্রাম্পের। এই রাজ্যের নির্বাচনী নিয়ম অনুযায়ী যারা কোনো দলের সঙ্গে যুক্ত নন তারা রিপাবলিকান প্রার্থীকে প্রাইমারিতে ভোট দিতে পারেন। এই ভোটাররা নিক্কি হ্যালির শক্তি। নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনার প্রায় 40% ভোট পেয়ে তা দেখিয়ে দিয়েছেন নিক্কি হ্যালি। সাউথ ক্যারোলাইনায় প্রাথমিক হারের পরও নিক্কি হ্যালির লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্পের প্রচার শিবিরের পক্ষ থেকে। আশা করা হচ্ছে 17 মার্চের মধ্যে মনোনয়ন নিশ্চিত করে ফেলবেন তিনি। টম লিটল বলেন, যারা নিক্কিকে ভোট দেবেন তারা আগামী নভেম্বরে ট্রাম্পকে ভোট দেবেন নাকি ঘরে বসে থাকবেন নাকি দল পাল্টে বাইডেনকে সমর্থন করবেন, সেই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। বাইডেন ও ট্রাম্পের প্রচার শিবির থেকে এই ভোটারদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। নিবন্ধিত ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের চেয়ে ভাসমান এসব ভোটার এখন তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণের রাজ্যগুলোয় এই ভোটারদের সংখ্যা বেশি। লিটলের মতে এই রাজ্যে রিপাবলিকান ডেমোক্র্যাট উভয় শিবিরে বেশি সময় ও অর্থ ব্যয় করবে। সর্বশেষ 2008 সালে বারাক ওবামার ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে এই রাজ্যে জিতেছিলেন। প্রাথমিক জরিপে দেখা গেছে নর্থ ক্যারোলাইনায় বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজা সংকট বর্তমান বৈশ্বিক ব্যবস্থার পতনের প্রমাণ। সিরিয়া, ইয়েমেন, লিবিয়া এবং ইউক্রেনের সংঘাতের দিকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান বলেছেন, গাজা সংকট বর্তমান বৈশ্বিক ব্যবস্থার পতনের একটি প্রমাণ। 1 মার্চ শুক্রবার আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেছেন তিনি। এরদোগান তুরস্কের দক্ষিণ ভূমধ্যসাগর উপকূলে অনুষ্ঠিত ADF এর বক্তৃতায় বলেছেন, বর্তমান শতাব্দী সংকটের কালে পরিণত হয়েছে, কারণ নিয়মতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থার আর কোনো মূল্য নেই, এটি একটি স্লোগান ছাড়া আর কিছুই নয়। তিনি আরও বলেছেন, বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থার সংহতি, ন্যায় বিচার এবং আস্থার মতো মৌলিক ধারণাগুলো বর্জিত, এমনকি তারা ন্যূনতম দায়িত্বগুলো পূরণ করতে পারছে না। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান যুদ্ধের বিষয়ে তিনি বলেছেন, পশ্চিমা শক্তিগুলো তেল আবিবকে তাদের নিঃশর্ত সমর্থন দিয়েছে যেন তারা ফিলিস্তিনিদের হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। গাজায় যা ঘটছে তা একটি সংঘাত নয়, এটি একটি গণহত্যা, কারণ যুদ্ধেরও নিজস্ব নিয়ম রয়েছে। অথচ ইসরায়েলরা সকল নিয়ম কানুনকে উপেক্ষা করেছে। তুর্কি প্রেসিডেন্ট গাজায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের নির্মম হত্যার দিকে ইঙ্গিত করে বলেছেন, এই নির্বিচার হত্যাকাণ্ড ন্যায় বিচার এবং বৈশ্বিক শৃঙ্খলার যে প্রতি বিশ্বাস ছিল তাকেও কলঙ্কিত করেছে। তিনি 1967 সালে সীমান্তের উপর ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। এরদোগান বলেছেন, বিশ্ব সম্প্রদায় শুধুমাত্র ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের প্রতি ঋণ শোধ করতে পারে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রায় 5 মাস ধরে চলা এই যুদ্ধে 30,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। এদিকে আশ্রয় শিবির থেকে মুসলিমদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমার জান্তা। বিদ্রোহীদের হামলায় একের পর এক পরাজয়ের মুখোমুখি হওয়া মিয়ানমারের জান্তা সৈন্যরা সশস্ত্র বাহিনীতে যোগ দিতে বাধ্য করতে আশ্রয় শিবির থেকে মুসলিমদের তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে কারফিউ শহরে আশ্রয় শিবির থেকে অন্তত 117 জন মুসলিমকে জান্তা সৈন্যরা তুলে নিয়ে গেছে বলে শনিবার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। মিয়ানমারের স্থানীয় সংবাদ মাধ্যম নারিনজারার প্রতিবেদনে বলা হয়েছে, কিয়াও কফিউ শহরে কিয়াও তার লোন আশ্রয় শিবির থেকে 117 জন মুসলিমকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে জান্তার 542 লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের সদস্যরা। শহরের একজন বাসিন্দা বলেছেন, 18 থেকে 55 বছর বয়সী পুরুষদের মধ্যে 28 ও 29 ফেব্রুয়ারি তুলে নিয়ে যাওয়া হয়েছে। কিয়াও কফিউ শহরে কিয়াউক তার লোন শিবিরটি বাস্তুচ্যুত মুসলিমদের জন্য তৈরি করা হয়েছে। তিনি বলেছেন, অভ্যন্তরীণ সংঘাতে বাস্তুচ্যুত 107 জনের তালিকা সংগ্রহ করেছিল জান্তা সৈন্যরা, কিন্তু শেষ পর্যন্ত 117 জনকে ধরে নিয়ে গেছে তারা। রাখাইনের ওই বাসিন্দা বলেছে, ঘটনার একদিন আগে শিবিরে এসে 107 জনের তালিকা তৈরি করে জান্তা সৈন্যরা, পরে 117 জনকে তুলে নিয়ে যায়। এদিকে সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করায় গত কয়েকদিনে কিয়াউক তালোন শিবিরে অন্তত 10 জন তরুণ তরুণী রাখাইনের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে আশ্রয় নিয়েছে। রাখাইনের 542 লাইট ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন কমান্ডার ইন্না অং এর নেতৃত্বে জান্তা সৈন্যরা গত 27 ফেব্রুয়ারি এই ধরপাকড় অভিযান শুরু করে। ওই দিন আরাকান আর্মির কাছে জানতে চাওয়া তরুণ তরুণীদের পরিবারের অন্তত 7 সদস্যকে গ্রেপ্তার করা হয়। বর্তমান ওই পরিবারের সদস্যরা মুসলিম শরণার্থীদের খাবার পাঠাচ্ছে, যাদের 542তম LBE তে রাখা হয়েছে।
এদিকে মার্কিন আকাশে ফের গুপ্তচর বেলুন শনাক্ত। যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম অঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কার উপকূলে আকাশে ফের একটি গুপ্তচর বেলুন শনাক্ত হয়েছে। শুক্রবার স্থানীয় কয়েকজন মৎস্যজীবী বেলুনটি দেখতে পেয়ে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এই সম্পর্কে অবহিত করেছে। গত সপ্তাহে আলাস্কার আকাশে একটি গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছিল। মার্কিন বিমান বাহিনীর যুদ্ধ বিমান এই বেলুনটি ধ্বংস করেছিল। তারপর ফের শুক্রবার শনাক্ত হলো এই নতুন বেলুনটি। মৎস্যজীবীরা বেলুনটির ছবি তুলে FBI কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বলেও ধারণা করা হচ্ছে। তবে তারা জানিয়েছে বেলুনটি আদৌ গুপ্তচর বেলুন কিনা সেই সম্পর্কে তারা নিশ্চিত নন। FBI অবশ্য নিশ্চিত যে এটি একটি গুপ্ত, কারণ গত বছর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আকাশে যে বেলুনটি দেখা গিয়েছিল সেটির সঙ্গে মৎস্যজীবীদের পাঠানো ছবির বেলুনটির সাদৃশ্য রয়েছে। কিন্তু তারপরও বেলুনটি যে চীন পাঠিয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি FBI। গত সপ্তাহে যে বেলুনটি ধ্বংস করা হয়েছিল সেটিও কোথা থেকে এসেছে স্পষ্টভাবে জানা যায়নি এখনও। FBI বলছে বেলুনটি সম্পর্কে ইতিমধ্যে মার্কিন প্রতিরক্ষা বাহিনীকে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে বেলুনটি ধ্বংস করে সেটির অবশিষ্ট অংশ FBI ল্যাবে পাঠানোর অনুরোধ করেছে সংস্থাটি। এদিকে শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ন্যাশনাল আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ডার বলেছে, বেলুনটি আমরা পরীক্ষা করেছি, আমাদের কাছে এটিকে কোনো গুপ্তচর বেলুন মনে হয়নি, সম্ভবত শকের বশে কেউ বেলুনটি উড়িয়েছে। এদিকে লাহোরে PTI-এর বিক্ষোভ সমাবেশে আটক আট। নির্বাচনে ম্যান্ডেট চুরির অভিযোগে লাহোরে শনিবার বিক্ষোভ সমাবেশ করেছিল সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল, পাকিস্তান তেহরিক ইনসাফের কর্মী ও সমর্থকেরা। এ সময় লাহোর হাইকোর্টের কাছ থেকে অন্তত আট PTI কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর দা ডনের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভ শুরু হওয়ার আগে আদালতের কাছে একদল পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিছু বিক্ষোভকারী সেখানে জড়ো হলে পুলিশ তাদের গ্রেপ্তার করতে শুরু করে। পুলিশের তৎপরতায় বাকি বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। PTI নেতা শের আফজাল মারওয়াত বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেল থেকে মুক্তি না পাওয়া এবং চুরি করা ম্যান্ডেট এর অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে PTI। শনিবার ইসলামাবাদে PTI সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি সুপ্রিম কোর্টকে বিচার বিভাগের নজরদারিতে পাকিস্তানের মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়টি নোটিশ গ্রহণের আহ্বান জানান। মারওয়াতের দাবি, বর্তমান সরকারের উদ্দেশ্য ছিল বন্দি নম্বর 804 ও ম্যান্ডেট চুরি করা। তিনি বিক্ষোভকারীদের বলেন, ইমরান খান, শাহ মাহমুদ কুরেশি, পারভেজ এলাহি, বুশরা বিবি, ইয়াসমিন রশিদ, সানাম জাবেদ এবং অন্যান্য PTI নেতারা গত দুই বছর ধরে আমাদের উপর অন্যায়ভাবে ফ্যাসিবাদী সরকার চাপিয়ে দেওয়ার অভিযোগের কারণে জেলবন্দী। পাকিস্তানে এখন চলছে নির্বাচনের ঝামেলা, একের পর এক বিক্ষোভ এবং ইমরান খানের মুক্তির দাবিতে PTI সদস্যরা নানাভাবে নানা ভঙ্গিতে সরকারকে মুক্ত করার চেষ্টা করছে এবং নতুন করে সরকার গঠনের চেষ্টা করছে, কিন্তু তারা এখনও সফলতার মুখ দেখেনি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।